আজকে আমরা জানবো অভিকেন্দ্র বলের কয়েকটি বাস্তব উদাহরণ। প্রথম যেটা নেব সেটা হচ্ছে, কোনো সাইকেল আরোহী যদি বৃত্তাকার পথে বাঁক নেয় তার ক্ষেত্রে কি ঘটনা ঘটবে সেটা আমরা দেখব। তো ধরে নিচ্ছি একটি রাস্তা আছে এইরকম, বাঁকটা আছে এই দিক বরাবর, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এবার কোনো অনুভূমিক বাঁকের মুখে ঘোরার সময় একজন সাইকেল আরোহী তার বৃত্তাকার পথের কেন্দ্রের দিকে কিছুটা হেলে পড়ে। ধরে নিচ্ছি একটি সাইকেল আরোহী এইভাবে সোজা আসছিল, এবার যখন বাঁক নেবে এ কী করবে, কিছুটা হেলে পড়বে উলম্বের সাপেক্ষে। ধরে নিচ্ছি এটার উলম্ব রেখা এটা, উলম্বের সাপেক্ষে কী করবে, এটা কিছুটা হেলে পড়বে। এবার এই হেলে পড়ার কারণ কী? যদি না হেলে ও খাড়াভাবে বাঁক নেয়, ঠিক আছে, যদি বাঁক নেয় তাহলে উল্টে যাওয়ার সম্ভাবনাটা বেশি। কারণ হচ্ছে এখানে আমরা জাড্য জানি, জাড্যের জন্য কি হবে, গতিতে থাকা অবস্থায় লোকটি সোজাই আসতে চাইবে, কিন্তু বাঁকের মুখে ও যদি হেলে না যায় জাড্যের দরুন ও সোজা আসবে, বাঁক নিতে পারবে না এবং তার হড়কে যাওয়ার সম্ভাবনাটা খুব প্রবণ হবে বা উল্টে যেতে পারে। তো খাড়াভাবে দ্রুত বাঁক নিতে গেলে তার গতিজাড্য, অর্থাৎ তার সরলরেখা বরাবর চলার প্রবণতা বাধা দেওয়া সম্ভব হয় না, ফলে সাইকেল আরোহী উল্টে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু সাইকেল আরোহী বাঁকের দিকে কিছুটা হেলে পড়লে, অর্থাৎ এই দিক বরাবর যদি ও কিছুটা হেলে পড়ে, তবে এই প্রবণতাকে বাধা দেওয়া সম্ভব এবং এর উল্টে যাওয়ার ভয়ও থাকে না। তো অরিজিনালি যেটা দাঁড়াবে ও কী করবে, উলম্বের সাপেক্ষে ধরে নিচ্ছে একটা কোণ থিটা করবে, আমরা এটা বাস্তব অভিজ্ঞতা থেকে জানি। তো যদি সাইকেল আরোহী এই দিক বরাবর বল প্রয়োগ করে তাহলে প্রতিক্রিয়া বলকে আমরা এই বরাবর দেখাতে পারি। এক্ষেত্রে ক্যাপিটাল আর কে আমরা প্রতিক্রিয়া বল হিসাবে ডিনোট করছি। তাহলে এটাকে যদি আমরা উপাংশে ভাঙি, এই বরাবর আসবে আর কস থিটা, এই বরাবর নিতে পারি আর সাইন অফ থিটা। এবার নিচের দিকে কি হবে, ওজন কাজ করে, mg আমরা দিতে পারি। তাহলে এই ছবি থেকে যে সমীকরণ নিতে পারি, যেহেতু ও স্টেবলভাবে এই বাঁকটা বেঁকে যাবে, অর্থাৎ সাম্যাবস্থায় থাকছে, তাই প্রতিটা বল কী করবে, পরস্পর পরস্পরকে প্রশমিত করবে। তো প্রথম সমীকরণ নিতে পারি আর কস থিটা ইকুয়াল টু mg, অর্থাৎ আর কস থিটা পার্টটা কী করবে, আরোহীর ওজনকে ব্যালেন্স করবে। দ্বিতীয় এখানে আসছে আর সাইন থিটা, এবার এটা যেহেতু কেন্দ্রের দিকে আছে, অর্থাৎ এটা যেহেতু বৃত্তাকার অংশ, এটা যদি এই বৃত্তের কেন্দ্র হয় এটা কেন্দ্রাভিমুখী আছে, তাহলে আমরা নিতে পারি আর সাইন অফ থিটা ইকুয়াল টু mv² / r। এটাকে 2 নম্বর সমীকরণ নিচ্ছি, তাহলে এই দুটোকে যদি সমাধান করি, অতএব আমরা করতে পারি 2 / 1 করলে এটা পড়ে থাকবে সাইন থিটা বাই কস অফ থিটা ইকুয়াল টু চলে আসবে mv² / r / mg, আর এখান থেকে আমরা নিতে পারি ট্যান অফ থিটা ইকুয়াল টু v² / rg। তো এখান থেকে আমরা ট্যান থিটার মান বা ঠিক কত কোণে ও বাঁকবে সেটা সম্পর্কে আমরা একটা ধারণা পাই। এইবার এটারও একটা নির্দিষ্ট কোণের মান আছে, নির্দিষ্ট কোণের বেশিতে হলে ও আবার হড়কে যেতে পারে। তো যাতে হড়কে না যায়, অর্থাৎ যেহেতু রাস্তার লম্ব বল আর কস থিটা, এই উপরের অংশটা mg নিচের অংশের সাথে ব্যালেন্স হয়েছে, তাই রাস্তা ও চাকার মধ্যে সীমাস্ত ঘর্ষণ বলের মান হয়ে যাবে μ × mg, কারণ এটাই উলম্ব বল আছে এবং এটা উলম্ব বল, অর্থাৎ এক্ষেত্রে আমরা এনটা ধরতে পারি, অর্থাৎ এক্ষেত্রে আমরা নিতে পারি ঘর্ষণ বল F সমান μ × mg, এটা আমরা ঘর্ষণ চ্যাপ্টার থেকে পড়ে এসেছি। স্পষ্টতই ওই সীমাস্ত ঘর্ষণই হলো এক্ষেত্রে অভিকেন্দ্র বলের সর্বোচ্চ মান, এটাই কি করবে, অভিকেন্দ্র বলটা যোগাবে বা এটাই সর্বোচ্চ অভিকেন্দ্র বলের মান হিসাবে আমরা পেয়ে যাব। তাহলে এক্ষেত্রে আমরা সমীকরণ লিখতে পারি, যদি ম্যাক্সিমাম বেগটা v = vm লিখি, এটা হচ্ছে সর্বোচ্চ বেগ, অতএব সর্বোচ্চ অভিকেন্দ্র বল হবে mvm² / r ইকুয়াল টু লেখা যেতে পারে μ × mg, আর এখান থেকে আমরা সমাধান করে vm বের করতে পারি, vm ইকুয়াল টু আসবে √μr × g, অর্থাৎ এই বেগে সাইকেল আরোহী যদি বাঁকে বা এই সর্বোচ্চ বেগে যদি সাইকেল আরোহী বাঁকে সেক্ষেত্রে কি হবে, সে হড়কে যাবে না, সে বিনা বিপজ্জনক অবস্থায় গিয়ে কি করবে, বাঁকটা নিতে পারবে। তাহলে এটা ভিএম এর যদি সর্বোচ্চ মান হয় সেক্ষেত্রে আমার এখান থেকে কোণের মানটাও বেরিয়ে আসবে, তাহলে কোণটা নিতে পারি, সমীকরণ আছে ট্যান অফ থিটা ইকুয়াল টু v² / rg। তাহলে যদি সর্বোচ্চ কোণ হয় তাহলে সেক্ষেত্রে আমরা থিটাটাকে থিটা এম লিখছি ইকুয়াল টু
ভিটাকে ভিএম স্কোয়ার বাই আর জি লেখা যেতে পারে। মান বসাবো, সেক্ষেত্রে লেখা যাবে ট্যান অফ থিটা এম ইকোয়াস টু মিউ আর জি বাই আর জি, আর এখান থেকে আমরা নিতে পারি ট্যান অফ থিটা এম ইকোয়াস টু মিউ। অর্থাৎ এখান থেকে আমরা যদি ঘর্ষণ বলে সরি ঘর্ষণ গুণাঙ্কের মানটা জানি, সেক্ষেত্রে সর্বোচ্চ থিটা কতটা হবে সেটা আমরা নির্ণয় করতে পারি, বা এখান থেকে লিখতে পারি থিটা এম ইকোয়াস টু ট্যান ইনভার্স মিউ। সর্বোচ্চ কোণের মান এখান থেকে বেরিয়ে আসবে, মানে ম্যাক্সিমাম যে কোণে বাঁকলে সাইকেল আরোহী সুষ্ঠুভাবে বাঁকটা নিতে পারবে। নেক্সট আসবো বৃত্তাকার পথে ট্রেন বা গাড়ির গতি। ধরে নিচ্ছি একটি রাস্তা এরকম আছে, বাঁকানো অবস্থায় আছে। এবার এখানে একটি ধরে নিচ্ছি গাড়ি যেটা বাঁক নিচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, অর্থাৎ এইভাবে বাঁক নিচ্ছে। তো সেক্ষেত্রে এই গাড়ির একটা চাকা আমরা এইভাবে আঁকছি, শুধু ব্লক ডায়াগ্রাম দেখাবো। তাহলে এটা যদি চাকা হয়, এক্ষেত্রে ধরে নিচ্ছি যেহেতু বাঁক নিচ্ছে, ও বিন্দু সাপেক্ষে গাড়িটা এইদিকে বাঁক নিচ্ছে, তাহলে গাড়ির ওজন নিচের দিকে mg, লম্ব প্রতিক্রিয়া কী হবে উপরের দিকে কাজ করবে n, এবং যেহেতু বাঁক নেওয়ার সময় গাড়িটা বাইরের দিকে ছিটকে যেতে চায়, তাহলে ঘর্ষণ বল কাজ করবে এক্ষেত্রে কেন্দ্রের দিকে বা কেন্দ্রাভিমুখী। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কেন্দ্রের দিকে যেহেতু ঘর্ষণ বল আছে, আবার কেন্দ্রের দিকে অভিকেন্দ্র বল থাকে, তাহলে প্রথম সমীকরণ আমরা লিখতে পারি ঘর্ষণ বল এম এফ ইকোয়াস টু এম ভি স্কোয়ার বাই আর। গাড়িটা যে দ্রুতি নিয়ে বাঁক নিচ্ছে সেটা আমরা ধরে নিচ্ছি ভি। আবার এক্ষেত্রে আমরা আর একটা সমীকরণ নিতে পারি এন ইকোয়াস টু mg, এটা ধরে নিচ্ছে এক নম্বর সমীকরণ, এটা দু নম্বর সমীকরণ। তাহলে এক্ষেত্রে প্রথম শর্ত বের করব, পিছলে না যাওয়ার শর্ত। তাহলে পিছলে না যাওয়া মানে গাড়িটা কি হবে সাইডের দিকে বেরিয়ে আসবে না, বা এই দিক বরাবর তার কোনো মুভমেন্ট হবে না, এই দিক বরাবর কোনো মুভমেন্ট হবে না। যদি না হয় তাহলে আমরা বলতে পারি ঘর্ষণ বল কি করবে, সমীকরণ নিতে পারি ঘর্ষণ বল সমান মিউ ইনটু এন। ঘর্ষণ বল বলতে পারি এক্ষেত্রে অভিকেন্দ্র বলকে ব্যালেন্স করে দিবে। তাহলে ঘর্ষণ বলের মান আসছে এফ ইকোয়াস টু মিউ, এনটা আছে mg, এটাকে আমরা তিন নম্বর সমীকরণ নিতে পারি। তাহলে আবার এফ ইকোয়াস টু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এম ভি স্কোয়ার বাই আর ইকোয়াস টু লেখা যেতে পারে মিউ mg। তো এই ক্ষেত্রে এই ভিটা যদি সর্বোচ্চ হয়, সেক্ষেত্রে আমরা ভিটাকে ভিএম স্কোয়ার ইকোয়াস টু লিখতে পারি, ভিএম স্কোয়ার দেখা যাচ্ছে ক্যান্সেল করে আসবে মিউ আর জি। আর সর্বোচ্চ যে বেগে গাড়িটা বাঁক নিলে পিছলে যাবে না বা হড়কে যাবে না, সেক্ষেত্রে ভিএম ইকোয়াস টু লেখা যেতে পারে রুট আন্ডার মিউ আর জি, এটা হয়ে যাবে সর্বোচ্চ বেগ। এবার এই বেগে যখন গাড়িটা বাঁকবে তার কিছু সমস্যা আছে, এই বেগের মানটা এতটাই কম আছে যে বাঁকের মুখে গাড়িটাকে খুব স্লো হতে হবে, দিয়ে বাঁক নিতে হবে, দিয়ে আবার সে স্পিড নিতে পারে, কিন্তু এতে সমস্যা আছে, এতে আমাদের ট্রান্সপোর্ট ব্যবস্থা বেশ কিছুটা স্লো হয়ে যাবে। যাতে ট্রান্সপোর্ট ব্যবস্থা স্লো না হয়ে পড়ে এবং যাতে আমরা দুর্ঘটনা এড়িয়ে যেতে পারি, তার জন্য এখানে একটি ব্যবস্থা নেব যেটাকে বলা হচ্ছে ব্যাংকিং। এবার ব্যাংকিং ব্যাপারটা হচ্ছে বাঁকের মুখে গতিশীল গাড়ি দুর্ঘটনা এড়ানোর জন্য রাস্তা ঢালু করা হয়, অর্থাৎ রাস্তাটা আমরা এইভাবে তৈরি করতে পারি। যদি রাস্তার ক্রস সেকশন বরাবর আমরা ছবি নেই, রাস্তাটা ধরে নিচ্ছি প্রাথমিকে এইরকম ফ্ল্যাট ছিল, এবার রাস্তাটা যখন তৈরি করা হবে এক পাশটা একটু উঁচু এক পাশটা একটু নিচু করা হবে, বা বলতে পারি রাস্তাটাকে ঢালু করে দেবো। তো বাঁকের মুখে গাড়ি গতিশীল গাড়ির দুর্ঘটনা এড়ানোর জন্য রাস্তাকে ঢালু করে অভিকেন্দ্র বল যোগানো হয়, এইভাবে রাস্তা তৈরির ব্যবস্থাকে ব্যাংকিং বলা হয়। তো এক্ষেত্রে যে উচ্চতাটা আমরা তুলে দিলাম এটাকে আমরা ব্যাংকিং বলবো। এবার এই ব্যাংকিংয়ের জন্য ক্যালকুলেশন করব। ধরে নিচ্ছি এক্ষেত্রে রাস্তার একটা সাইড আমরা এইচ পর্যন্ত উঠিছি, তাহলে এটা যদি এ হয়, নাম দিচ্ছি এই বিন্দুটাকে বি নিচ্ছি, এটা সি। এবার গাড়িটা এই রকম ছিল, এক্ষেত্রে এই ছবিটাই আমরা এখানে নিচ্ছি, গাড়িটা ধরে নিচ্ছি এই রকম ছিল, তাহলে এর ওজন কি হবে নিচের দিকে কাজ করবে নিচের দিকে mg। তো ঠিক এখান থেকে নিচ্ছি এই বরাবর কাজ করবে লম্ব প্রতিক্রিয়া n, এবং এক্ষেত্রে এই nটাকে আমরা উপাংশে ভাঙতে পারি। তাহলে এনটাকে উপাংশে ভাঙলে যদি এই কোণটা থিটা হয়, এক্ষেত্রে এই কোণটাও থিটা হবে, এই বরাবর আসবে n কস অফ থিটা, ঠিক এর 90 ডিগ্রি বরাবর, অর্থাৎ এই বরাবর আসবে n
সাইন অফ থিটা। এইবার এখান থেকে আমরা সমীকরণ নিতে পারি, তাহলে প্রথম সমীকরণ নিচ্ছি এন কস অফ থিটা ইকুয়ালস টু হয়ে গেল এম জি, আর এন সাইন অফ থিটা এটা কি করবে, একে অভিকেন্দ্র বল যোগাবে, তো এটা ইকুয়ালস টু লিখতে পারবো আমরা এম ভি স্কোয়ার বাই আর। তো ব্যাংকিংয়ের ক্ষেত্রে এটা এক নাম্বার, এটা দু নাম্বার সমীকরণ নিচ্ছি। এবার এই দুটোকে সমাধান করলে অর্থাৎ দুই ভাজিত এক যদি করি, সেক্ষেত্রে আমরা পেয়ে যাব ট্যান থিটা ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর জি, এটা হয়ে যাবে ট্যান থিটার মান। এবার থিটাটাকে আবার আমরা অন্যভাবে বের করতে পারি, এবার রাস্তাটা যদি চওড়া হয় এক্স পরিমাণ, অর্থাৎ এসি ইকুয়ালস টু যদি এক্স হয়, এবার এখানে উচ্চতা বিসি ইকুয়ালস টু আমরা এইচ দেখতে পাচ্ছি, অতএব আমরা ত্রিভুজের সূত্র থেকে লিখতে পারি ট্যান থিটা ইকুয়ালস টু লম্ব বাই ভূমি অর্থাৎ এইচ বাই এক্স। তাহলে এটা যদি রিপ্লেস করি লিখতে পারবো এইচ বাই এক্স ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর জি, আর এখান থেকে সমাধান করলে পাবো ভি স্কোয়ার ইকুয়ালস টু এইচ আর জি বাই এক্স, অর ভি ইকুয়ালস টু লেখা যেতে পারে রুট আন্ডার এইচ আর জি বাই এক্স, এটা হয়ে যাবে ভি এর মান ব্যাংকিংয়ের জন্য। নেক্সট আমরা আসবো পিছলে না পড়া শর্ত। তাহলে ব্যাংকিংয়ের মুখে গাড়িটার যেরকম অবস্থান থাকবে, ধরে নিচ্ছি রাস্তাটা এরকম আছে, এবার রাস্তাটার এক সাইডে আমরা এইচ পরিমাণ উঁচু নিয়েছিলাম এবং রাস্তাটা চওড়া আছে এক্স পরিমাণ। এইবার যদি এখানে আমরা একটা গাড়ি নেই, তো এই গাড়ির ক্ষেত্রে আমরা ছবিটা দেখাতে পারি, এই বরাবর এর ওজন কাজ করবে এম জি, ঠিক এই তলের সাথে লম্বভাবে এই বরাবর আসবে লম্ব প্রতিক্রিয়া এন। এইবার যেহেতু এই অ্যাঙ্গেলটা আমরা থিটা নিচ্ছি, সেক্ষেত্রে এটাকে আমরা উপাংশে ভাঙতে পারি, যদি উপাংশে ভাঙি সেক্ষেত্রে এটাও থিটা আসবে, এই বরাবর আসবে এন কস থিটা, এবং ঠিক এর লম্ব দিকে এই বরাবর আমরা নিতে পারি এন সাইন অফ থিটা। তাহলে এবার যেহেতু ধরে নিচ্ছি গাড়িটা উপর দিক বরাবর পিছলে যাচ্ছে, তাহলে আমরা বলতে পারবো ঘর্ষণ কাজ করবে এক্ষেত্রে নিচের দিক বরাবর, এই বরাবর ঘর্ষণ আছে, তাহলে এক্ষেত্রে এই অ্যাঙ্গেলটাও থিটা হবে, এইটা থিটা হলে এফটাকে আমরা উপাংশে ভাঙতে পারবো, এফ এর উপাংশ আসবে এফ কস থিটা এবং এই দিকে আসবে এফ সাইন অফ থিটা। এবার আমরা যে শর্তটা বের করতে চাইছি সেটা হচ্ছে পিছলে না পড়া শর্ত, অর্থাৎ গাড়িটা স্লিপ করবে না, যদি স্লিপ না করে আমরা বলতে পারবো ঘর্ষণ বল কী করবে বা বাকি অন্যান্য যত বল আছে তারা পরস্পর পরস্পরকে প্রশমিত করবে। তাহলে ঘর্ষণ বলের সমীকরণ আমরা জানি এফ ইকুয়ালস টু হয় মিউ ইন্টু এন, এটা আমরা এক নম্বর সমীকরণ নিয়ে রাখছি। এইবার প্রথম সমীকরণ নিতে পারি এন সাইন অফ থিটা প্লাস এফ কস অফ থিটা, এটা হয়ে যাবে এম ভি এম স্কোয়ার বাই আর, এটা অভিকেন্দ্র বলের সাথে সমান হবে, বা এটাকে আমরা লিখতে পারি এন সাইন থিটা প্লাস এফের জায়গায় বসাতে পারি মিউ এন কস অফ থিটা ইকুয়ালস টু এম ভি এম স্কোয়ার বাই আর, আর এখান থেকে যদি এনটা কমন বের করে দেই পেয়ে যাব সাইন অফ থিটা প্লাস মিউ কস অফ থিটা ইকুয়ালস টু এম ভি এম স্কোয়ার বাই আর, এটাকে নিচ্ছি আমরা এক নাম্বার সমীকরণ। একইভাবে উলম্ব দিকে যদি সমান করি সেক্ষেত্রে সমীকরণ পাবো ওপর দিক বরাবর আছে এন কস অফ থিটা, নিচের দিকে আছে এফ সাইন থিটা প্লাস এম জি, সমাধান করব আর লিখতে পারবো এন কস অফ থিটা মাইনাস এফ সাইন থিটা আছে, অর্থাৎ এটাকে লিখতে পারি মিউ এন সাইন অফ থিটা ইকুয়ালস টু এম জি, অর এখান থেকে নিতে পারি এনটা কমন নিলে কস অফ থিটা মাইনাস মিউ সাইন থিটা ইকুয়ালস টু এম জি, এটা ধরে নিচ্ছি দু নম্বর সমীকরণ। এবার এই এক নাম্বার আর দু নম্বর সমীকরণ থেকে যেটা পাবো, যদি আমরা এক ভাজিত দুই করি পেয়ে যাব ভি এম স্কোয়ার বাই আর ইন্টু জি ইকুয়ালস টু হয়ে যাবে সাইন থিটা প্লাস মিউ কস অফ থিটা বাই, নিচে আসবে এন এন ক্যান্সেল হচ্ছে কস অফ থিটা মাইনাস মিউ সাইন অফ থিটা। এবার এই ডান পাশের অংশটাকে ওপর নিচে যদি আমরা কস দিয়ে ভাগ করি লিখতে পারবো ভি এম স্কোয়ার বাই আর জি ইকুয়ালস টু হয়ে যাবে
tan theta plus mu by 1 minus mu tan of theta. এবার এটাকে অ্যারেঞ্জ করে আমরা এক্ষেত্রে ভিএম এর মানটা বের করতে পারি, অতএব এখান থেকে লিখতে পারবো ভিএম ইকুয়ালস টু আর জি ইন্টু ট্যান অফ থিটা প্লাস মিউ বাই ওয়ান মাইনাস মিউ ট্যান অফ থিটা হোল টু দি পাওয়ার হাফ। এটা হয়ে যাবে সর্বোচ্চ বেগ, যে বেগে গাড়িটা নততল বরাবর গেলে বা বাঁক নিলে ও পিছলে যাবে না বা দুর্ঘটনা এড়িয়ে চলতে পারবে। তাহলে এটা হচ্ছে সর্বোচ্চ বেগ। তাহলে আগের ক্ষেত্রে যদি এখানে আমরা ব্যাংকিং না নিই, ব্যাংকিং যদি না নিই অর্থাৎ থিটা ইকুয়াল টু যদি জিরো ডিগ্রি হয়, সেক্ষেত্রে ভিএম এর মান হয়ে যাবে ট্যান থিটা ইকুয়াল টু জিরো, নিচের অংশে পুরোটাই জিরো, শুধু ওয়ানটা পড়ে থাকবে, তাহলে এটার মান আসবে রুট আন্ডার মিউ আর জি। কিন্তু এখানে যদি আমরা থিটাটা নট ইকুয়াল টু জিরো নিই, তার ক্ষেত্রে দেখা যাচ্ছে ভিএম এর ক্ষেত্রে এখানে হরে একটি অংশ আসছে যেটার মান লেস দ্যান ওয়ান, অর্থাৎ আমরা নিতে পারি ওয়ান মাইনাস মিউ ট্যান অফ থিটা লেস দ্যান ওয়ান হয়ে যাচ্ছে, কখন যদি থিটা নট ইকুয়াল টু জিরো হয়। সেক্ষেত্রে এটাকে যদি আমরা ওয়ান ধরি আর এক্ষেত্রে যেটা আসবে সেটাকে যদি আমরা ভিএম টু ধরি, তাহলে ভিএম টুটা গ্রেটার দেন ভিএম ওয়ান হয়ে যাবে, অর্থাৎ এক্ষেত্রে আমাদের ট্রান্সপোর্টটা আরও বেশি ফাস্ট হবে এবং আমরা যথেষ্ট বেগ নিয়ে ওই বাঁকটা নিতে পারবো দুর্ঘটনার সম্ভাবনা কমিয়ে। এটাই হচ্ছে ব্যাংকিংয়ের গুরুত্ব। নেক্সট আমরা আসবো অপকেন্দ্র বলের কয়েকটি দৃষ্টান্ত, যেগুলো আমাদের প্রায় দৈনন্দিন জীবনে ঘটে থাকে। প্রথম যে দৃষ্টান্ত আসবো সেটা হচ্ছে সেন্ট্রিফিউজ। তো সেন্ট্রিফিউজ ব্যাপারটা হচ্ছে এটি হলো মূলত একটি অক্ষদণ্ডের চারিদিকে উচ্চ কৌণিক বেগে ঘূর্ণায়মান একটি পাত্র। এটা আমরা লস্যি দোকানে দেখে থাকি, লস্যি দোকানে অ্যাক্সেলটা রোটেট করে, এখানে পাত্রটা রোটেট করবে, বা এটা আমরা ওয়াশিং মেশিনের ক্ষেত্রে দেখে থাকি। এই যন্ত্রের সাহায্যে কোনো তরলে ভাসমান কণাসমূহকে পৃথক করা হয়। সাধারণভাবে কোনো তরলের ঘনত্ব এবং তরলের মধ্যস্থিত কণাগুলির ঘনত্ব আলাদা হয়, সেক্ষেত্রে এটা কাজে লাগে। অপকেন্দ্র বলের রাশিমালা আমরা জানি এম ওমেগা স্কোয়ার ইন্টু আর বা এম ভি স্কোয়ার বাই আর। সেখান থেকে আমরা বলতে পারি যদি ওমেগা আর আরটা ধ্রুবক থাকে, তবে যে বস্তুর এম বেশি তার উপর ক্রিয়াশীল অপকেন্দ্র বলটা বেশি হবে। তো ধরে নিচ্ছি একটি পাত্র আছে, এই টাইপের একটি পাত্র নিচ্ছি। এবার এটাকে যদি ঘোরানো হয়, ধরে নিচ্ছি এতে কিছুটা তরলপূর্ণ আছে, তরলের মধ্যে কিছু কণা দেওয়া আছে, কিছু ছোটো কণা কিছু বড় কণা এরকম নিয়েছি, তাহলে যদি এই পাত্রটা এই অক্ষের সাপেক্ষে ওমেগা কৌণিক বেগ নিয়ে ঘোরে এবং এটার যদি ব্যাসার্ধটা আর হয়, সেক্ষেত্রে অপকেন্দ্র বলের রাশিমালা হবে এফ সি প্রাইম ইকুয়াল টু লিখতে পারি এম ওমেগা স্কোয়ার ইন্টু আর। ধরে নিচ্ছি ওমেগা ইকুয়াল টু কনস্ট্যান্ট, পুরো পাত্রটা একই বেগ নিয়ে ঘুরছে বা একই কৌণিক বেগ নিয়ে ঘুরছে এবং এক্ষেত্রে আটটা যেটা ব্যাসার্ধ আছে সেটাও কনস্ট্যান্ট। তাহলে এই দুটো যদি কনস্ট্যান্ট হয় তাহলে যার ভর বেশি হবে, দুটো সমীকরণ নিচ্ছি, ধরে নিচ্ছি দুটো ভর আছে, একটা এম ওয়ান একটা এম টু, তাহলে প্রথমটা যদি এফ সি ওয়ান ধরি সেক্ষেত্রে এটা হয়ে যাবে এম ওয়ান ওমেগা স্কোয়ার ইন্টু আর, আর দ্বিতীয়টাকে যদি এফ সি টু ধরি সেটার ক্ষেত্রে এটা হয়ে যাবে এম টু ওমেগা স্কোয়ার ইন্টু আর। তাহলে যেহেতু আমরা যদি ধরে নেই এম টু গ্রেটার দেন এম ওয়ান, সেক্ষেত্রে আমরা বলতে পারবো এফ সি টু গ্রেটার দেন এফ সি ওয়ান, অর্থাৎ দেখতে পাচ্ছি এখানে যে কণাটা ভারী ওমেগা আর আটটা ধ্রুবক হওয়ার জন্য যে কণাটা ভারী তার উপর বলের মানটা বেশি, তাই এখান থেকে আমরা বলতে পারবো এই তরলের মধ্যে যেগুলো ভারী কণা থাকবে সেগুলো বাইরের দিকে বেশি পরিমাণে বল অনুভব করবে হালকা কণার তুলনায়। তাহলে এইভাবে এই ভারী কণাগুলো কী হবে বাইরের দিকে ছিটকে যাবে। দ্বিতীয় আসতে পারি ভিজে কাপড় শোকানোর জন্য। ভিজে কাপড়ের ক্ষেত্রে যেটা করা হয় এইরকমই আমরা একটা পাত্র নেব, ধরে নিচ্ছি পাত্রতে অসংখ্য ছিদ্রযুক্ত পাত্র, এটা একাধিক ছিদ্র করা আছে। এবার এর মধ্যে কী করেছি আমরা কিছু ভিজে কাপড় চোপড় নিয়েছি। এবার এই পাত্রটা যদি ওমেগা কৌণিক বেগ নিয়ে ঘুরতে থাকে তাহলে পাত্রের মধ্যে যে কাপড় আছে তার মধ্যে যে জল আছে বা কাপড়টা সমেত এই জলটা কী করবে বাইরের দিকে একটা অপকেন্দ্র বল কাজ করবে এম ওমেগা স্কোয়ার ইন্টু আর।
এই অপকেন্দ্র বলের জন্য কাপড়টা যেহেতু বেরিয়ে যেতে পারছে না, সেক্ষেত্রে কি হবে, কাপড়ের মধ্যে যে জলকণাগুলো উপস্থিত আছে সেগুলো বাইরের দিকে ছিটকে বেরিয়ে যাবে। তো জলটা যদি বাইরের দিকে ছিটকে বেরিয়ে যায় সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে কাপড়টা শুকনো হয়ে যাবে, কারণ জলের অনুপস্থিতি মানেই সেটা শুকনো জিনিস। তো এইভাবে আমরা ভিজে কাপড়কে শুকনো করতে পারি অপকেন্দ্র বলের প্রয়োগের মাধ্যমে। 3 নম্বর নেব, সেটা হচ্ছে পৃথিবীর ক্ষেত্রে, এটা পৃথিবীর আহ্নিক গতির জন্য বস্তুর ওজন হ্রাস, এটা ইম্পর্টেন্ট। আহ্নিক গতির, ধরুন ওজন হ্রাস, এটা করবার জন্য আমরা যেটা করতে পারি, ধরে নিচ্ছি এটা আমাদের পৃথিবী। এবার এটা যদি পৃথিবীর অক্ষ হয়, আমরা ধরে নেব পৃথিবী এই অক্ষ বরাবর ওমেগা কৌণিক বেগ নিয়ে ঘুরছে। এবার এই বিন্দুটাকে পৃথিবীর কেন্দ্র ধরে নিচ্ছি আমরা। এবার পৃথিবীর ব্যাসার্ধ যদি ক্যাপিটাল আর হয়, কোনো একটা সময় ধরে নিচ্ছি বস্তুটা এখানে আছে, এখানে একটি বিন্দু নিচ্ছি পি, পি বিন্দুতে বস্তুটা আছে, তাহলে বস্তুর ভর যদি এম হয় এক্ষেত্রে, তাহলে এর ওজন কী হবে, কেন্দ্রের দিকে কাজ করবে এমজি। এই অ্যাঙ্গেলটাকে আমরা থিটা দিয়ে দেখাতে পারি। তাহলে এইবার এই বস্তুটা যেহেতু পুরো পৃথিবীটা ওমেগা কৌণিক বেগ নিয়ে ঘুরছে, তাই আমরা বলতে পারি বস্তুটা ওমেগা কৌণিক বেগ নিয়ে ঘুরবে। তাহলে বস্তুটার গতিটা আমরা এই অক্ষের সাপেক্ষে এইরকম একটি ব্যাসার্ধ বরাবর দেখাতে পারি, বা এইরকম একটি বৃত্ত বরাবর দেখাতে পারি যার ব্যাসার্ধটা হচ্ছে আর। তাহলে বাইরের দিকে যে বলটা কাজ করবে তার মান হচ্ছে এম ওমেগা স্কোয়ার ইনটু আর। এইবার এটাকে যদি উপাংশে ভাঙি, এই বরাবর টানবো, এটা যেহেতু থিটা নেওয়া আছে এক্ষেত্রে এটাও থিটা হবে, এটা এম ওমেগা স্কোয়ার ইনটু আর হওয়ার জন্য ওই উপাংশ বরাবর মান আসবে এম ওমেগা স্কোয়ার ইনটু আর কস অফ থিটা। তাহলে লব্ধি ওজনটা যদি ডাব্লু হয়, ডাব্লু ইকুয়ালস টু লিখতে পারবো মূল ওজন ছিল এম জি, এটার থেকে হ্রাস পাবে হচ্ছে এম ওমেগা স্কোয়ার ইনটু স্মল আর ইনটু কস অফ থিটা। তাহলে এখান থেকে যদি সমাধান করি, এটা লব্ধি ওজনের সমীকরণ এলো, সমাধান করলে এই অ্যাঙ্গেলটা যেহেতু থিটা আছে, এখানে এই অ্যাঙ্গেলটাও থিটা হয়ে যাবে, এক্ষেত্রে এই ওপি এটাকেও আমরা ক্যাপিটাল আর নিতে পারি। তাহলে এখান থেকে আমরা সম্পর্ক নিতে পারি, অতএব স্মল আর ইকুয়ালস টু হয়ে যাবে ক্যাপিটাল আর ইনটু কস অফ থিটা, কারণ এই ত্রিভুজটার জন্য এটা ভূমি হয়ে যাচ্ছে, এটা অতিভুজ হয়ে যাচ্ছে, কস থিটা ইকুয়ালস টু ভূমি বাই অতিভুজ। তাহলে এই মানটা যদি বসাই সেক্ষেত্রে ওজন হয়ে যাবে ডাব্লিউ ইকুয়ালস টু লেখা যেতে পারে এম জি মাইনাস এম ওমেগা স্কোয়ার ইনটু স্মল আর, স্মল আর বসিয়ে দিচ্ছে একবারে, ক্যাপিটাল আর ইনটু কস স্কোয়ার থিটা, এটা হয়ে যাবে আপাত ওজনের রাশিমালা। এবার এটা বিভিন্ন জায়গায় আমরা ক্যালকুলেশন করতে পারি। প্রথম নিচ্ছি যদি এটা নিরক্ষরেখায় হয়, নিরক্ষরেখা বা যদি এটা বিষুব রেখায় নেই, তার ক্ষেত্রে থিটা ইকুয়াস টু আমরা নিতে পারি 0 ডিগ্রি, অতএব কস অফ থিটা ইকুয়াস টু 1। সেক্ষেত্রে ডাব্লিউ ইকুয়াস টু লিখতে পারবো এম জি মাইনাস এম ওমেগা স্কোয়ার ইনটু ক্যাপিটাল আর। কিন্তু যদি এটা আমরা মেরুতে নেই, সেটা উত্তর হতে পারে দক্ষিণ হতে পারে, মেরুর ক্ষেত্রে থিটা ইকুয়াস টু 90 ডিগ্রি হয়ে যাবে, 90 হলে কস অফ 90 ইকুয়াস টু আমরা 0 জানি, যেহেতু এটা 0 ডিগ্রি 0 মান দিচ্ছে, অতএব এক্ষেত্রে ডাব্লিউ ইকুয়াস টু হয়ে যাবে এম ইনটু জি। তাহলে এটা যদি ইকুয়েটার বা নিরক্ষরেখার জন্য নেই আর এটা যদি পোলের জন্য নেই, তাহলে এখান থেকে দেখা যাচ্ছে ডাব্লিউ পি গ্রেটার দ্যান ডাব্লিউ ই, অর্থাৎ মেরুতে বস্তুর ওজন নিরক্ষরেখা বা বিষুব রেখার তুলনায় বেশি হবে, এটাই হচ্ছে আহ্নিক গতির দরুন বস্তুর ওজন হ্রাস। নেক্সট আমরা আলোচনা করব পৃথিবীর মেরু অঞ্চল চাপা হওয়ার কারণ। তো পৃথিবীর শেপ আমরা জানি ন্যাসপাতির মতো হয় বা কমলালেবুর মতো হয়, তো ছবি অনুযায়ী যদি আমরা দেখাই পৃথিবীর শেপটা আমরা কিছুটা এই রকম টাইপের নিতে পারি, দুটো মেরু কী হবে কিছুটা চাপা থাকবে, মাঝের অংশটা কী হবে কিছুটা স্ফীত থাকবে। কারণ হচ্ছে পৃথিবী যখন এর রেসপেক্টে ওমেগা কৌণিক বেগ নিয়ে ঘুরবে বা এই অক্ষের রেসপেক্টে ওমেগা কৌণিক বেগ নিয়ে ঘুরবে, তখন এর মাঝের অংশে বাইরের দিকে একটা বল কাজ করবে। বাইরের দিকের বল কত, এম ওমেগা স্কোয়ার ইনটু আর, যদি ব্যাসার্ধটা আর ধরি এই পাশে আমরা লিখতে পারবো এটাকে এম ওমেগা স্কোয়ার ইনটু আর। যেহেতু এম ওমেগা স্কোয়ার ইনটু আর বাইরের দিকে কাজ করছে, তাই বলতে পারবো পৃথিবীর মাঝখানের অংশে যে ভর আছে সেটা বাইরের দিকে ছিটকে যাওয়ার একটা উপক্রম করবে।
এই ভরটা বাইরের দিকে ছিটকে যাওয়ার উপক্রম করবার জন্য কি হবে, মাঝের অংশটা কিছুটা স্ফীত হয়ে যাবে এবং দুটো মেরু চ্যাপ্টা হয়ে যাবে। এটাকেও আমরা অপকেন্দ্র বলের রাশিমালার সাহায্যে বা অপকেন্দ্র বলের ধারণা থেকে আমরা ব্যাখ্যা করতে পারি।